রাজধানীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, ফলে কমেছে সবজির দাম। স্থিতিশীল তেল ও আটা, তবে চিনি সংকট কাটেনি কয়েক মাসেও, এখনও বিক্রি হচ্ছে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে। মুরগি ও মাছের বাজার আগের মতোই চড়া। নূর মোহাম্মদ ভুঁইয়ার প্রতিবেদন। বছরের প্রথম শুক্রবারে রাজধানীর বাজারে শীতে সবজি সরবরাহ বেশি দেখা গেছে। সিম, ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়। সবজি ধরতে গেলে উঠানামা করে, কিন্তু সবজি ওই তুলনায় মানুষের গায়ে লাগে না। দাম কম বেশি মিলাই, আর একটু কম হইলে ভালো হতো। মূল্যস্ফীতি তারা সিন্ডিকেট করে এরাই দেয়, দিন দিন এরা সিন্ডিকেট করে ফেলে দাম বাড়াইতেছে। আমরা যে আয় হয় তার থেকে ব্যয় বেশি, দ্রব্যমূল্যের দাম আরও কমানো উচিত। পর্যাপ্ত সরবরাহের অভাবে এ সপ্তাহে বেড়ে গেছে মাছের দাম, বেড়েছে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম। আমদানি প্রচুর, কিন্তু দাম কমে না। কেন দাম কমে না? এই বছর মাছের আমদানি কম, মানে নদীতে মাছ কম, এই জন্য মাছের দাম বেশি। স্থিতিশীল রয়েছে তেল, আটা ও ময়দার দাম। নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দরে এ সপ্তাহেও বিক্রি হচ্ছে চিনি। 5 টাকা বাড়তি দরে সব ধরনের ডাল কিনতে হচ্ছে ক্রেতাদের। বাজারে যথেষ্ট পরিমাণে ভালো কাস্টমার আছে, সমস্ত কিছু দামই স্থিতিশীল আছে। সেক্ষেত্রে আপনার শুকনো মরিচের দামটা যে হরফের করে বেড়ে গেছে, ওই বেড়ে যাওয়ার কারণে মনে করেন শুকনো মরিচ এখন খোলাটা বিক্রি হচ্ছে প্রায় 440 থেকে 500 টাকার মধ্যে। কৃষকের গোয়ালে এখনও নতুন ধান, এরপরেও বাজারে কমেনি চালের দাম। খুচরা ব্যবসায়ীরা বলছেন, সরকারের হস্তক্ষেপ ছাড়া চালের বাজার কখনোই নিয়ন্ত্রণ সম্ভব নয়। চিকন চালের দাম কোনো এক টাকাও কমে নেই, মোটা চালের দাম কিছু কমছে। তো আমরা আশাবাদী ছিলাম যে চালের দাম অনেক কমবে, কিন্তু সিজন আসছে কিন্তু দাম কমেনি। আগে তো আমরা আপনার 2425 টাকা দিয়ে আপনার চাউলের বস্তা কিনতে পারতাম, 50 কেজি চাউলের বস্তা, ওই যখন আপনার 2800-3000 টাকা চাইতে। গরুর মাংস বিক্রি হচ্ছে পূর্বের দামে, কেজি 750 টাকা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এসিটিভি, ঢাকা।